ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিজন অলরেডি। আজকে আসছে আমরা রাজশাহী মহানগরের খড়খড়ির বাইপাস আর কি, খড়খড়ির ব্যাংকের মোড় নামক একটা জায়গায়। এই ব্যাংকের মোড়ে আমাদের ডলার ভাইয়ের কাছে, ডলার ভাইকে সবাই চিনবেন, উনি বগুড়াতে চাকরি করে। তো ওনার বাসায় কবুতর নিতে আসছে, দেখেন অনেক ওরা অনেকগুলো খোপ, প্রায় 200+ কবুতর দর্শক, তো 200+ কবুতর। তো আজকে তার বাসায় আসছি, সে কালকে ফোন দিয়েছিল, বলেছেন তুষার আমার কবুতরগুলো একটু দেখাও সবাইকে, দর্শকদের উদ্দেশ্যে। এবং যদি আপনাদের কারো বাচ্চা কাচ্চা লাগে তাহলে তার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর সেই সাথে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভাই যে কুকু যতগুলা কবুতর আলগাইছিল তো শোক ভাই, আদাব ভাই, এই যে আমাদের, জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? দর্শক, এই যে আমাদের ডলার ভাই, আপনারা সবাই মোটামুটি চিনেন, আমাদের রাজশাহী যারা আছেন তারা তো অবশ্যই চিনেন, রাজশাহী হাই ফ্লাইট প্রিজনের সদস্য যারা আছেন তারাও চিনবেন। তো ভাইয়ের প্রায় 250+ কবুতর, তো ভাইয়ের কাছে আসছি। এবার অলরেডি ভাই টুর্নামেন্টও খেলছে এবং ভাইয়ের মোটামুটি 5টা কি 3টা কবুতর উঠছে 6 ঘন্টা 49 মিনিট, তা আবার দর্শক লোকাল কবুতর। তো ভাই একটু কবুতর দেখান, আর বাচ্চা কাচ্চা যদি থাকে আপনার নাম্বারটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 সমস্যা নেই, পরে করছি। সফুল্লা ভাই লালের বাচ্চা, ও বুড়া লাল পিং, 15 বছর না 20 বছরের বুড়া, ওই লাল পিং এর বংশটা। সবই বংশের নাকি? ওই দুইটা নর গেল ওরকম সেম সেম? ডলার ভাই তো সব লোকাল কবুতরই পালেন? দর্শক লোকাল ডলার ভাই আসলে লোকাল কবুতরের জন্যই পালে, বিদেশি দেশি তার অত পছন্দ না। সবজি এবার উঠছে একসাথে করেন ভাই, একটু এই মাদিটা দিয়েছিলাম না, নটটা দিয়েছিলাম। কত উঠছে ভাই? এই কুপটাটা হচ্ছে তোমার হচ্ছে 4 ঘন্টা+ উঠেছে, যেটা 6 ঘন্টা উঠছে, 6 ঘন্টা 49 মিনিট সেটাও আছে। আচ্ছা আচ্ছা, এটা তো লোকাল, হ্যাঁ এগুলো সব গিরিবাজ অরিজিনাল, তুমি দেখো জলচ্চ এটা মাদি, মাদিটা কিনবে ভাইয়ের খোপ কয়টা? সব খোপই লাগান নাকি? এগুলো আটকায় কে? ও ফাইন কবুতর ভাই, একটু পিছিয়ে যান। চোখ হলুদ দর্শক, এই যে লাল চোখ কবুতর এখন আর পাওয়াই যায় না, লাল চোখ কবুতর। আপনাদের কারো লাগলে ডলার ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নেবেন। বাচ্চাই ধরে চলো, নাইম ধরিয়েছিল না তোমাকে বলছিল না, পুরাতন জাত, অনেক পুরাতন জাত। আরে বাপরে বাপ, এটা তো খুব রেজাল্ট ভালো, হেভি রেজাল্ট, মানে হেভি, এখন 3-4 দিন করে পর থাকলে উড়ে যায়। ওই যে মানিক না, আপনার বাড়ির এটা তো অনেক বছর, প্রায় 9 বছর হয়েছে না? 9-10 বছর হয়ে গেছে,
এটা কি এই মাদিটা নতুন মনে হয় নাকি এটা নতুন এর মাদিটা বিক্রি করে দিয়েছি খেলা না বেশি বিক্রি করে প্রতিযোগিতাতে লোকাল কবুতর কিন্তু পাঁচ ঘন্টা প্লাস উঠছে মানুষ শুধু টেরিফ পিছে ছুটে কিন্তু লোকাল কবুতর রাজশাহীতে আছে যেগুলো পাঁচ ছয় ঘন্টা উড়ার আর বেসিক্যালি ডলার ভাইয়ের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে তার বাসায় লোকাল কবুতরই বেশি আর সে আর লোকাল কবুতরই বেশি ভক্ত তার কথা হয়েছিল কবুতর উড়বে বাজি দেবে এরকম না করলে ভালো লাগে না এই নটটা ভাই আছে ইয়া নিয়েছিল শফিক ভাই এই যে আমেজ নটটা কথা বললাম না হ্যাঁ 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 এই আমেজ একদম সেম এরকম নিয়েছে ইসলাম মাদিটা হারিয়ে গেছিল যে পরে আবার একদিন পথ চলে এসছে খেলবে শীত মাদিটা খেলে গেছে এখনো খেলবে শীত ও খেল বেশি নাকি বাচ্চার জন্য রেখেছি তাছাড়া বাচ্চা খুব টেম্পার বাচ্চা উড়াচ্ছিলাম আমি তো পাঁচটা কবুতর উড়াচ্ছিলাম এদেরই বাচ্চা এটা এই জোরের বাচ্চা দুইটাই চোখ তো সেই ফাটাফাটি চোখ কেমন উঠছিল এই মাদি মাদি বাচ্চাটা উড়াইনি নটটা উড়ে আরো বেশি উঠবে আমার তো ধরো যে যখন উড়াইলাম আমি যে যাচ্ছিল তাকে বললাম যে পেটের দাদাই হজম হয়নি আর সন্ধ্যাবেলায় খেলা শেষ আর ধরো যে এক সপ্তাহ পর আসি কত উড়াই নেই আপনার তো থাকেনও না থাকলে কতগুলো আরো এই যে বুড়ে সবুজ নয় ওই যে আগেকার হ্যাঁ এই সবুজ যেখান থেকে ছেড়ে চলে আসে এটা তো যখন আপনাদের বাড়ির নিস্তলা ছিল ওই সময়কার কবুতর ওই পাশে কবুতর ছিল এদিকে কালদম এমনি ভাই লোকজন কবুতর চাই আপনাদের দিতে পারবেন না মানে খুব ঝামেলা তো হ্যাঁ বাস বিক্রি করা ওই দশ জোড়া ছবি চায় তারপরে এক জোড়া কবুতর লিবে কিনা তারপরে দামাদামি বিভিন্ন আসলে মনে করা যে যারা নিতে চায় তারা মনে করে যে তারা মনে ভুয়া কবুতর দিবে না কি দিবে না আচ্ছা তো এরকম ঠকে তো আছে আছে ঠকে তো অনেকটাই ঠকে ভাই এই কারণে আরো ধরো যে আরো কনফিউশন হয়ে যেতে থাকে তো কাকে কি বলবো ভাই এই কবুতরটার বাচ্চাগুলো খুবই ভালো ভাই যদি দেখেন আমরা ঘাড় বেঁধা সবুজ বাচ্চা আমাদের চেষ্টা করে তাও তিন ঘন্টা বিশ মিনিট ত্রিশ মিনিট এরকমই উঠবে হ্যাঁ ওর নিচে উঠবে না বেশি উঠবে না একই দুইটাই হলুদ চোখ নাকি ভাই দুইটারে প্রচুর খেলদার খেলদার ভাই বাজে কবুতর ধরছেন এখন আরে বাজে চরম মারছে বাজে তো মেরে ছাপা করে ফেললো আমার মধ্যে শীতে মনে করছিল টুর্নামেন্ট দিব কিন্তু যেগুলো উড়াইনি আপনার যে রাখেছিলাম সবগুলোই তো উড়াইনি যাবে না না যেগুলো রাখেছিলাম সব বাজে মেরে ছাপা দিব তা আপনার দিকে টাওয়ার কই আরে যে বাইপাসের টাওয়ার বাইপাসের মোড়ে উঁচু টাওয়ার পাক খাবে ওখান থেকে এসে আর এখান থেকে এসে পাক খালে ওই দিক আর এই তো 15-16 বছরের একটা মাল আছে এখনো 16 বছর মনে হয় অনেক বয়স হয়েছে এর বাপ কোনটা ছিল জানি এর বাপ সবুজ ছিল
ওই যে বাদশা ভাইকে দিছিলেন না বাদশা ভাইকে দিছিলাম আপনার না আচ্ছা 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 পরের বংশ কিন্তু ওই তখন ছিল ইও ইয়া এখন ঘন্টা দিনে করে একে উড়ালছিলাম সোহেব ভাই বলে যে কি এত পূজা করতে রাখলি টুর্নামেন্টে এক টেম্পারে আর বাচ্চা তো টেম্পার ভালো হয় দমে থাকুক না থাকুক সব করতে পেলে সৈন্য দিয়ে যায় বুড়া কবি তোর বয়স হয়ে গেলে এমনি দেখা যাচ্ছে যে ওর বাড়ি উড়বে মোটামুটি উঠে যাবে লাল পিলং প্রথমে দেখালাম ওর বাচ্চা এটা লাল পিলং মাদিতে প্রথম দেখালাম মোটামুটি সবই তো ভাই আপনার বাড়ির মানে নিউ জেনারেশন না সব পুরাতন জেনারেশন পুরাতন জেনারেশন এর যে লাল পিলং নরের বাচ্চা লাল পিলং এই এক গত দুই তিন দিন হলো পড়ে গেছে 10 বছর হয়ে গেছে বাজে না তো বাজে খায় নি বাজে খায় সে কিন্তু তাই দেই কদম আমরা কাছে ফেলে দিয়েছে এই মাটি জরস চোখ মাটি লাল চোখ মাটি এবার ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টা করে উড়ছে উড়ছে হ্যাঁ তবে বেশি দিন উড়ায় না এমন করতে থাকে আর একটু আরো লাগে আরো বেশি উড়ে মনে হচ্ছে এখানে বাজি দিবে তো অনেক বয়স বুড়া জাগনোটা বাচ্চা কাচ্চা এখন হয় বুঝতে পারছি সর্দি কাশি এরকম হয়ে গেছে মাদিরা তো ফাটাফাটি করছে মাদিরা এরকম খেয়েছে